বাংলাদেশে আজকে গণতন্ত্র মৃত, এটা আমাদের বলার দরকার হয় না। এটা আজকে সারা বিশ্বের সভ্য জগতের গণতান্ত্রিক কামী দেশগুলো, সরকার শুধু নয়, তাদের বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ পর্যন্ত আজকে আজকে বিবিসি ওয়ার্ল্ডের রিপোর্ট পড়ুন, তারা আজকে রিপোর্ট করেছে যে বাংলাদেশে গণতন্ত্র মৃত। জাতিসংঘকে আমাদের চিঠি দেওয়ার দরকার হয় না, জাতিসংঘ নিজেই তারা চিঠি ইস্যু করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, দ্য হাই রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ফরেন অ্যাফেয়ার্স কমিটি, তারা চিঠি দিয়েছে। আমেরিকার যুক্তরাষ্ট্র চিঠি দিয়েছে। সারা বিশ্বে যারা মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে, বেসরকারি প্রতিষ্ঠান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলুন, হিউম্যান রাইটস ওয়াচ বলুন, জার্নালিস্ট উইদাউট বর্ডার বলুন, যে কোনো সভ্য জগতে যে বেসরকারি মানবাধিকার প্রতিষ্ঠানগুলো আছে, প্রত্যেকে চিঠি দিয়েছে। সেই চিঠির সারবস্তু কি? সারবস্তু হচ্ছে একটি, যে বাংলাদেশে গণতন্ত্রকামী বিরোধী দলের উপরে এই সরকার জুলুম অত্যাচার করে তাদের স্বৈরাচারী একদলীয় সরকার তারা বজায় রাখতে চায়, এটা চলতে পারে না। আজকে বাংলাদেশের ছাত্র সমাজ আন্দোলনে নেমেছে, তারা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বুক পেতে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা তাদের সঙ্গে নিয়ে আমাদের সংগ্রামে বিজয়ী হব। এই মিথ্যা ভুয়া নির্বাচনের যে নাটকীয় প্রহসন হচ্ছে, সেই প্রহসনকে আমরা বর্জন করেছি এবং আমরা বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে এই সরকারের একদলীয় সরকারকে আমরা বর্জন করেছি। ইনশাআল্লাহ জনগণের শক্তিতে বলীয়ান হয়ে, বুলেটের শক্তিতে নয়, পুলিশের ব্যাটনের শক্তিতে নয়, কোনো টিয়ার গ্যাসের শক্তিতে নয়, কোনো সাউন্ড গ্রেনেডের শক্তিতে শক্তিশালী হয়ে নয়, আমরা জনগণের শক্তিতে শক্তিশালী হয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশে ইনশাআল্লাহ গণতন্ত্র ফিরিয়ে আনব। এই নির্বাচন ভুয়া নির্বাচন, আপনারা দেখেছেন আজকে এই নির্বাচন সরকার করতে গিয়ে তারা সব কিছু হজবরল করে ফেলেছে। শুধু তারা নিজেদের প্রার্থীদের নয়, তাদের জোটের প্রার্থী এবং তাদের গৃহপালিত বিরোধী দলের প্রার্থীরা, তারাই আজকে এই নির্বাচনের সমালোচনা করছে। আমাদের কোনো কিছু বলার প্রয়োজন নেই। আমি স্পষ্ট ভাষায় বলেছি, নির্বাচন ইতিমধ্যে সরকার করে ফেলেছে। ঢাকায় রাজধানীতে বসে কে কোন সিটের এমপি হবে, এটি ইতিমধ্যে নির্ধারিত হয়ে গিয়েছে। কাজেই এই নির্বাচন একটি ভুয়া নির্বাচন, এটা নির্বাচনে জনগণের কোনো প্রতিনিধি কেউ এমপি হবে না, এমপি হবে সরকারের সিলেকশনে, ইলেকশনে নয়। এবং 7 তারিখে তারা যেটা করবে, এই নির্বাচনের ফলাফল ঘোষণা করবে। আজকে 7 তারিখ সম্পূর্ণ অর্থহীন হয়ে গেছে।